দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন রোগী 1742 জন, শনাক্তের হার 8.59%। ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন, ঈদের ছুটিতে থাকতে হবে কর্মস্থলে, আন্তঃজেলা বাস চলবে না। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার চার্জশিট দাখিল, বরখাস্ত এসআই আকবর সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ। রাজধানীর কমলাপুরে ব্যাগ ধরে হ্যাচকা টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। এই সময়ে করোনার মৃত্যু 50-এর নিচে নামেনি। গত 24 ঘন্টায় মারা গেছেন 50 জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 11,755 জনে। সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 427টি ল্যাবে 20,284 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,742 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.59%। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল 767,338 জনের। মৃত 50 জনের মধ্যে ঢাকা বিভাগেরই 28 জন, এদের মধ্যে 30 জনের বয়স 60-এর বেশি। মৃত্যুর হার 1.53। সংক্রমণ ও মৃত্যু হার নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। তবে দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হবে টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। অধিদপ্তরের মুখপাত্র জানান, করোনার প্রথম ডোজ টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজ 8 সপ্তাহের পরিবর্তে 12 সপ্তাহে নেওয়া যাবে। এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আপনারা যদি বৈজ্ঞানিকভাবে দেখেন তাহলে দেখবেন যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, সেটি শুধু 8 সপ্তাহ নয়, 12 সপ্তাহ পরেও কিন্তু কার্যকর হয় এবং এটি কিন্তু পূর্ণ মাত্রা প্রোটেকশন কিন্তু আমাদেরকে দিতে পারে। এবং ইতিমধ্যে দেখানো হয়েছে যে যদি একটি মাত্র ভ্যাকসিনের ডোজ কেউ যদি পেয়ে যায় তাহলে 76% সম্ভাবনা থাকে তার ভালো প্রোটেকশন পাওয়ার। একদিনে সুস্থ হয়েছেন আরও 3,443 জন, এতে সুস্থের সংখ্যা মোট দাঁড়ালো 698,465 জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা রোধে জারি করা লকডাউনের এক মাস পেরিয়ে গেলেও স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনীহা দূর হয়নি। রাজধানীর বাজারগুলোতে মাস্ক না পরে সামাজিক দূরত্ব না মেনে অবাধেই চলছে বেচাকেনা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতাও খুব একটা চোখে পড়ে। একে তো মাস্ক পরেননি, হলেও তা মানেননি বেশিরভাগ বাজার কর্তৃপক্ষ। তাই ভিড়ে ঠাসা বাজারে গাদাগাদি করে চলছে বেচাকেনা, বালাইনি সামাজিক দূরত্বের। লকডাউনের স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের তৎপরতাও খুব একটা চোখে পড়েনি। এদিকে বাস বাদে বাকি সব গণপরিবহনই চলছে রাস্তায়। রিক্সা, ভ্যান, সিএনজি, ভাড়ায় চালিত মোটরসাইকেলও প্রাইভেট কারে করে চলাচল করছে মানুষ। সবার কাছে অবস্থা খারাপ, এই জন্য গাদাগাদি নিয়েছি। সবার টাকা না কয় মামা নিয়ে যাও না, নিয়ে উপায় কি কর, গাদাগাদি করে আছে কি করবো, গাছ নাই বাস নাই কি করার আছে। নুকাল নিতে আছি তো নুকাল আইসি সেই মহাকালীর থেকে। ছোট পরিসরে বেশি যাত্রী ওঠায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও 11 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ চালু থাকবে 16 মে মধ্যরাত পর্যন্ত। এই সময়ে সারাদেশের মার্কেট ও দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। যাত্রীবাহী ট্রেন, লঞ্চ ও আন্তঃজেলা বাস ছাড়া সব গণপরিবহন ও যান চলাচলে অনুমতি দেওয়া হয়েছে এবারের প্রজ্ঞাপনে। করোনা রোধে চলমান বিধিনিষেধ নিয়ে বুধবার জারি হওয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে যোগ হয়েছে আরও 6টি ধারা। গত 14 এপ্রিল শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মেয়াদ তৃতীয়বারের মতো বেড়ে কার্যকর থাকবে আগামী 16 মে মধ্যরাত পর্যন্ত।
শহরের ভেতর গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে নতুন প্রজ্ঞাপনে। দেশে ঈদ উল ফিতর উদযাপন হতে পারে আগামী ১৩ বা ১৪ তারিখ। জনপ্রশাসনের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এবার ঈদে বাড়ি যেতে পারবেন না। সবাইকে নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। সচিব জানান, ঈদের আগ পর্যন্ত সরকারি অফিসগুলো আগের নিয়মে চলবে এবং গুরুত্বপূর্ণ অফিসগুলো খোলা থাকবে। এছাড়া মাঠ পর্যায়ের প্রশাসনের অফিস সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি। এছাড়া করোনা স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরা নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী করোনার টিকা না দিলে টাকা ফেরত পাবে বাংলাদেশ। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একথা জানান অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, অন্যান্য উৎস থেকেও করোনার টিকার আনার চেষ্টা হচ্ছে। এছাড়া ক্রয় কমিটির সভায় ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়, এর মধ্যে ৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাশিয়ার আগে আসছে চীনের করোনা টিকা। ঈদের আগে উপহারের চালান, তারপর বাংলাদেশের কেনা টিকা পাঠাবে বেইজিং। তবে ১০ দিনের সরকারি ছুটি চলায় রাশিয়া থেকে টিকা আসতে কিছুটা দেরি হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া অক্সফোর্ডের টিকা ভারত ছাড়া অন্য দেশ থেকে আনার চেষ্টাও চলমান আছে। ভারতের সেরাম থেকে টিকা আসতে দেরি হওয়ায় চীন ও রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। পাশাপাশি নেওয়া হচ্ছে দেশেই উৎপাদনের প্রস্তুতি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন থেকে উপহারের টিকা আসবে আগামী সপ্তাহেই। আশা করা যায় ১২ তারিখের মধ্যে, ঈদের আগেই এই ৫ লাখ এটা চলে আসবে। চীনেরও বহু লোক এখানে কাজ করে, তো যেটা পাবো তা ওখান থেকে চীনের লোকরা ইউজ করবে। রাশিয়া থেকে কেনার টিকার সর্বশেষ অবস্থাও জানান তিনি। ১০ দিন ব্যাপী রাশিয়াতে ছুটি, এই জন্য একটু দিলে হচ্ছে, যেমন ছুটি তাদের। টিকাটা আগে থেকে তৈরি করে স্টোর করে রাখে না, এটা আপনি অর্ডার দিলে তখন বানায়। হ্যাঁ, তো এই জন্য একটু সময় লাগবে, আমরা নতুন অর্ডার দিয়েছি, সময় লাগতেছে। সুনির্দিষ্ট প্রমাণ পেলে সহিংসতা জড়িত কোনো হেফাজত নেতা ছাড় পাবে না, তবে যারা নিরপরাধ তাদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি বলছে, ধর্মের দোহাই দিয়ে তাণ্ডব চালিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করাদের রেহাই নেই। হেফাজতে ২০১৩ সাল ও সাম্প্রতিক সহিংসতায় মাসব্যাপী চলছে গ্রেপ্তার অভিযান। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৫ শীর্ষ নেতা। এ নিয়ে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজত নেতারা। মঙ্গলবার রাতে দেখা করে গ্রেপ্তার বন্ধ সহ ৪টি দাবি জানায় নেতারা। তবে সাক্ষাতেও কোনো লাভ হয়নি। বুধবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের সাফ জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে গ্রেপ্তার অভিযান। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা বলেছেন যে নিরীহ ব্যক্তিরা যেন এই ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়, কিন্তু যারা দোষী তারা যেন আবার ছাড় না পায়। আমরা সেই এই বিষয়টাকে মাথায় রেখে কাজ করছি। ডিবি জানায়, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট, পুলিশ কর্মকর্তাদের উপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিদাতাদেরও খুঁজছে ডিবি। আমাদের কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমরাও এটা কোনোভাবেই আশা করব না কোথাও কোনো ধরনের অরাজকতা, কোথাও কোনো ধরনের বড় ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড হোক। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদের একটি ই হলো যে যেখানেই হবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এদিকে নাশকতার মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব শাখাওত হোসেন রাজী সহ ৪ নেতাকে আবারও ৩ দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করে ছয়জনকে আসামি করা হয়েছে। দুপুরে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ হত্যা ছ মাস পর এই মামলার অভিযোগপত্র জমা দিল পিবিআই। চার্জশিটে আসামি করা হয়েছে ছজনকে, যার মধ্যে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া। বাকি অভিযুক্তরা হলেন এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশিদ এবং কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমান। এর মধ্যে নোমানের বিরুদ্ধে ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ আনা হয়েছে। আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশেক এলাহি, হারুনুর রশিদ এবং টিটু চন্দ্র দাস তাদের দায় এসছে। আর আলামত গোপন করার বিষয়ে সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উদ্দিন এবং আবদুল্লাহ নোমানের দায় এসছে। করোনার কারণে আদালতের কার্যক্রম সীমিত থাকায় অভিযোগপত্র গ্রহণ করে আদালত পুলিশ। পুরোদামে আদালতের কার্যক্রম চালু হলে তা আদালতের কাছে উপস্থাপন করা হবে। যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলতেছে পুরো বাংলাদেশে, আমাদের যখন কোর্ট সম্পূর্ণভাবে চালু হবে এর মধ্যে আমরা তার অভিযোগপত্র দেখে কোনো কটিবিচ্যুতি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআইয়ের সাথে কথাবার্তা বলে আমরা অতিরে এটা জমা দিয়ে দেব। রায়হানের আইনজীবী জানান, তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও কথিত সাংবাদিক নোমান এখন পলাতক। প্রকৃত ঘটনা জানতে তাকে গ্রেপ্তারের দাবি জানান রায়হানের মা। আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করব, পরামর্শ করব। যদি আমরা কোনো আইনি কোনো এখানে কোনো ফাঁক ফোকর থাকে বা এই ন্যায় বিচারটা বিঘ্নিত হয় এই মর্মে যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা আইনগতভাবে এটার বিরুদ্ধে নারাজি দিতে পারি। নোমানকে বের করতেই হবে, তা নাহলে সিসি ফুটতে আবার হবে না। আর সিসি ফুটে বাইর করলে সিসি ফুটে দেখবেন আপনারা আমার ছেলেকে কতটুকু নির্যাতন করতেছেন আর কতটুকু আদর করতেছেন, সব একসাথে বাইরে যাবে, তখন কারো মুখের কোনো সুপারিশ লাগবে না। গত বছরের 11 অক্টোবর ভোরে সিলেটের আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে অমানুষিক নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এক বছর আগে ছিনতাইকারীরা টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল কানের দুল। এবার প্রাইভেট কার আরোহী ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে প্রাণী হারালেন পরিচ্ছন্ন কর্মী সুনিতা রানী দাস। বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঘটে এই ঘটনা। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের ধরতে অভিযান চলছে। ঢাকা মেডিকেলে এ আহাজারি প্রিয়জন হারানোর, পরিচ্ছন্নতা কর্মী সুনিতা দাসের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন সুনিতা রানী দাস। ভাগ্নেকেও সেখানে চাকরি পাইয়ে দিতে গোপীবাগের বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলেন কর্মস্থলে। কমলাপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের আরোহী ছিনতাইকারী সুনিতার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি, গুরুতর আঘাত পান মাথায়। গেটের থেকে বাইরিয়া ওই আমার ছোট বোনের ব্যান্ডি ব্যাগ টান দেয়া দুইটা ছিটকে ফালাইয়া দিছে, তারপরে ব্যাগটারে ছিনতাইকারী নিয়ে গেছে ব্যান্ডি ব্যাগটা। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় মুগদা হাসপাতালে, সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুনিতার। মুগদা হাসপাতালে নেওয়ার পরে ওকে রেফার করেছে ঢাকা মেডিকেলে 204 নম্বরে ওটা ভর্তি ছিল, ভর্তি অবস্থায় চিকিৎসা অবস্থা সে মারা যায়। পুলিশ বলছে ঘটনার পর থেকে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে তারা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। আমরা এটা আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ আমরা চেক করছি এবং আমরা তদন্তে আসামি ধরার যা যা আমাদের ব্যবস্থা আছে আমরা সেটা অতিদিন কর্তৃপক্ষ আমরা সেটা পর্যবেক্ষণ করে যাচ্ছি। আমরা আশা করছি অল্প কিছুদিন এটা ডিটেক্ট করা সম্ভব হবে। নিহত সুনিতার বাড়ি টাঙ্গাইলে, স্বামী ও তিন ছেলের সঙ্গে বসবাস করতেন রাজধানীর গোপীবাগে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চাইলে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, একথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ফোন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় জটিলতা থেকেই যাচ্ছে। ছাত্র প্রতিনিধিদের অভিযোগ, মহামারীর সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না।
করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করলেও ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন বা ব্যক্তিগত কম্পিউটার না থাকায় অনেক শিক্ষার্থী এর বাইরে। অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে স্মার্টফোন কিনতে সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মোবাইল দেওয়ার বিষয়ে একদমই কোনো মানে মোবাইল দিবে বা হচ্ছে মোবাইলের জন্য লোন দিবে এই ধরনের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি, এরকম কোনো প্রস্তাবের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়েনি। ছাত্র প্রতিনিধিরা বলছেন, করোনার কারণে বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বাজেটের অনেক টাকাই ব্যয় হয়নি, তাই ঋণ না দিয়ে শিক্ষার্থীদের ওই টাকা সহায়তা হিসেবে দেওয়ার দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অনুদান থেকেই, এবং এটিও সম্ভব ছিল যে ঋণ না দিয়ে শিক্ষার্থীদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে টাকা প্রদান করা, সেটিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব ছিল বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ফোন কেনার জন্য ঋণ দেওয়ার কাজ চলছে। আবেদন করলে সে আবেদন যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কমিটি আমাদের হিসাব অফিস যেখানে আছে তখন তারা সেই লোন দিয়ে দেবেন যা শিক্ষার্থীরা নিতে চায়। মঞ্জুরি কমিশন বলছে টাকা ছাড় হয়েছে, শিক্ষার্থীরা মোবাইল ফোন পেয়ে গেলে অনলাইনে পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদেরকে মোবাইল কেনার জন্য অর্থ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এখন শিক্ষার্থীরা নির্বিচ্ছিন্নভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে। করোনার টিকা দেওয়ার কাজেও তেমন কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত দেড় দশকের বেশি সময়ে 23 বার আগুনে পুড়েছে সুন্দরবন, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 72 একর বনজ সম্পদ। সুন্দরবনের খুব কাছের নদী খাল ভরাট হয়ে যাওয়া, মানুষের অবাধ যাতায়াত, নিরাপত্তা চৌকি ও সীমানা প্রাচীর না থাকায় বারবার অগ্নিকাণ্ড হচ্ছে বলে বলছে বন বিভাগ ও পরিবেশবাদী নেতারা। এদিকে সোমবার বনের একটি স্থানে আগুন লাগলে তা গতকাল নেভানো হয়, তবে আজ ওই স্থানে আবারও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে জানিয়েছে বন বিভাগ। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এই বনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের লোকালয়ের কাছে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলা, এই 3 উপজেলায় কয়েক হাজার মানুষের বসবাস। এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ভোলা ও খরমা নদীর নাব্যতা না থাকায় মানুষ পায়ে হেঁটেই যায় বনে। বন বিভাগ অফিস জানিয়েছে 2002 সাল থেকে এখন পর্যন্ত 23 বার আগুন লাগে সুন্দরবনের বিভিন্ন জায়গায়। এসব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 72 একর বনজ সম্পদ, পুড়েছে সুন্দরী বলা ও লতাগুল্ম প্রজাতির গাছ। এর আর্থিক ক্ষতি 18.5 লাখ টাকা হলেও বন প্রকৃতির ক্ষতি অপূরণীয়। আপনার দিনে আইলে এই চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলে এরা ঔষধ দিয়ে মাছ ধরে। এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার, আমাদের পাস পারমিট অথবা আমাদের নামে মামলা। তবে বহুবারের এই অগ্নিকাণ্ডের ঘটনার পরও এর সাথে জড়িতদের হয়নি বিচার, এজন্য বিশ্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বনের নিরাপত্তা জোরদারের সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবেশবাদীদের। অগ্নিকাণ্ডের পিছনে অসাধু মৎস্য ব্যবসায়ী এবং বন বিভাগের অসৎ কর্মকর্তারা যুক্ত আছে, বারবার এই আগুন লাগানোর ফলে তদন্ত হয় না। লোকালয় সংলগ্ন যে এরিয়া আছে সেখানে কাটাতারে বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। সুন্দরবনের নিরাপত্তার জন্য এরই মধ্যে ওয়াচ টাওয়ার নির্মাণ এবং কাটাতারের বেড়া দেওয়া প্রকল্প দুটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে বন কর্মকর্তারা। খালখনন হলে অত নদীর গভীরতা বাড়বে, পানি চলাচল বাড়বে এবং নদীর প্রশস্ততা বাড়বে, মানুষ অবাধে যেতে পারবে না। সবশেষ সুন্দরবনের শরণখোলায় দাসের ভারানী টহল ফাঁড়ির অংশে আগুনে পুড়েছে 1 একর বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে 62 ভাগ জনবল গড়ে 95 দিন পর্যন্ত বেকারত্বের যন্ত্রণা ভোগ করেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এক জরিপে এ তথ্য উঠে এসেছে জানিয়েছে প্রতিষ্ঠানটি, বলছে সমস্যা সমাধানে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে। করোনার ঘাত প্রতিঘাত বড় পরিবর্তন এনেছে জীবন ও জীবিকার সংগ্রামে। সংক্রমণের ভয়াবহতায় বাড়ছে দারিদ্র, কমছে আয়, দেখা দিচ্ছে বেকারত্ব। বুধবার করোনাকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতির 16টি জেলার খানা জরিপের ফল নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রকল্পের অংশ
সিপিডির জরিপ অনুযায়ী গত বছরের এপ্রিল এবং মে মাসে 60%-এরও বেশি জনবল তাদের কাজ হারায়। তাদের অধিকাংশই কর্মহীন ছিলেন এক মাসের বেশি সময়। এছাড়া সেবা খাতের বেকার মানুষ ঝুঁকছেন কৃষি খাতের দিকে, যদিও এখাতে আগে থেকেই অতিরিক্ত লোকবল ছিল। চাইতে বেশি কর্মসংস্থান দিয়েছে এই সময় কৃষি খাত, সেখানে কর্মঘন্টা কিন্তু আবার কমে গেছে। ফলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, আগে যেখানে হয়তো কৃষিখাতে কম সংখ্যক শ্রমিক দিয়ে কাজ করা যেত, যেহেতু এখন কাজ নেই ফলে অধিক সংখ্যক শ্রমিক কিন্তু সেখানে যুক্ত হচ্ছেন, অর্থাৎ এক ধরনের আমরা যেটাকে বলি যে লুকায়িত বেকারত্ব তৈরি হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টেড দ্যাট আমাদের FDI 19% ডিক্লাইন হয়ে গেছে। ইনফ্যাক্ট গ্লোবাল FDI হ্যাজ ডিক্লাইন 43%। এটার একটা প্রভাব আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পড়ছে। সিপিডির গবেষণা বলছে করোনা মোকাবিলায় 78% লোক জীবনযাত্রার ব্যয় কমিয়েছে, সঞ্চয় কমেছে প্রায় অর্ধেক পরিবারের। নীতি নির্ধারকরা গত বাজেটের সময় বলেছিলেন দ্রুতই এটা কেটে যাবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, তারা যে কতখানি ভ্রান্ত ছিলেন, এবং আমরা যখন এটা মধ্যমেয়াদী কাঠামোতে নিতে বলেছিলাম তারা যখন তির্যক করেছিলেন, আজকে সেই তির্যক আমি ফিরিয়ে দিতে চাই তাদের কাছে। অনীহা এবং অস্বীকারের মনোভাব এখনো যে অব্যাহত আছে এইটা বাংলাদেশের জন্য এখন দুর্যোগপূর্ণ একটা নীতি কাঠামো হিসেবে দাঁড়াচ্ছে। এই অবস্থায় গ্রাম পর্যায়ে সরকারের সহায়তা কার্যক্রম আরো বাড়ানোর পাশাপাশি আবারও প্রণোদনা দেওয়ার পরামর্শ দিচ্ছে সিপিডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। করোনা সতর্কতা মেনে সকালে রাজভবনে শপথ নেন তিনি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সবাইকে সাথে নিয়ে জয়ের উদযাপন করার ঘোষণা দেন মমতা। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। কলকাতার রাজভবনে স্থানীয় সময় সকাল 11টার দিকে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। করোনা মহামারীর কারণে শপথ অনুষ্ঠান ছিল একেবারেই অনাড়ম্বর। মাত্র 50 জন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শপথ নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনার ভয়াবহতা মোকাবেলা করাই হবে তার প্রথম কাজ। মহামারীর কারণে শপথ অনুষ্ঠানে অনেককে আমন্ত্রণ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। প্লিজ ক্ষমা করে দেবেন, কোভিড সিচুয়েশনে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডে সেলিব্রেশন করব, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন। নির্বাচন পরবর্তী সহিংসতার দিকে ইঙ্গিত করে মমতা বলেন, বাংলায় কোনো অশান্তি হতে দেবেন না তিনি। সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না, এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার, যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়, এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়, আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে, আর বৃহস্পতিবার ও শুক্রবার শপথ নেবেন তৃণমূলের বিজয়ী বিধায়করা। এদিকে নন্দীগ্রাম আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার দায় শুধু হেড কোচ রাসেল ডোমিঙ্গোর একান নয়, দায় আছে ক্রিকেটার ও পাকিদেরও। এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ডোমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে ভারত থেকে সাকিব মুস্তাফিজকে ফেরাতে কাজ করছে বিসিবি। 2-3 দিনের মধ্যেই দেশে ফিরবেন দুইজন, জানিয়েছে আকরাম খান। লঙ্কা মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। আরও একটি ব্যর্থ সফরের পর অভিযোগের তীর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর দিকে। ব্যর্থতার দায় নিয়ে হয়তো শিগগিরই চাকরি হারাবেন ডোমিঙ্গো, কিন্তু ব্যর্থতার পুরো দায় কি তার একার? নিউজিল্যান্ডে দলের টিম লিডার ছিলেন জালাল ইউনুস, শ্রীলঙ্কায় একই দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। সিরিজ শেষে তাদের মূল্যায়ন রিপোর্টে কী থাকবে সেটার জন্য অপেক্ষা। তবে খালি চোখে শুধু ডোমিঙ্গোর একার দায় দেখছেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, ব্যর্থতার কাঠগড়ায় আছে অন্যরাও। শুধু আমরা যে কোচকে দায়ী করবো তা না, মনে করেন যে আপনার অনেক ম্যাচ আমরা জিতে জিতে হেরে গিয়েছি, আমরা অনেক সময়
আর টিম যেরকম হওয়ার ছিল ওরকম হয়নি। আমরা কী উইকেটে কী ধরনের আমাদের প্লেয়ারকে খেলানো হচ্ছে, তো এগুলোও কিন্তু ছোটোমোটো অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু আমাদের ভুল ছিল, তো এগুলো নিয়ে আসলে আমরা খুবই চিন্তিত। লঙ্কা সিরিজে সাকিব মুস্তাফিজের সার্ভিস চায় বিসিবি, তাদের দেশে ফেরাতে চলছে তৎপরতা। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের সাথে চলছে ত্রিমুখী আলোচনা। বিশেষ বিমানে 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন তারা। বিসিবিও আছে আর মনে করেন যে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও আছে, কারণ ওরা এবং এর সাথে কিন্তু আপনার সাকিব, যেহেতু সাকিব এক জায়গায় আছে, মুস্তাফিজ আরেক জায়গায় আছে, ওখান থেকে তার এক জায়গায় হয়ে তারপর ওখান থেকে চার্টার ফ্লাইটে চলে আসবে, তো সেইগুলো কিন্তু আপনারা সাকিব করছে। ডমিঙ্গোর উত্তরসূরি হিসেবে যার নামটা সবচেয়ে বেশি সামনে আসছে, সেই ওটিস গিবসনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে ছুটি নিয়ে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন রোগী 1743 জন, শনাক্তের হার 8.59%। ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন, ঈদের ছুটিতে থাকতে হবে কর্মস্থলে, আন্তঃজেলা বাস চলবে না। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার চার্জশিট দাখিল, বরখাস্ত এসআই আকবর সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ। রাজধানীর কমলাপুরে ব্যাগ ধরে হ্যাচ কাটান ছিনতাইকারী, রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু। কাঠকারি অথবা বাড়ি সব রঙে কার্যকরী। এ ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।